হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্নিশা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা 9-12 পড়ছো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নিজের জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। যারাই প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখবে, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমরা তার নোটিফিকেশন পাবে। আমার চ্যানেলে আমি এখনো পর্যন্ত মেনলি লাইফ সায়েন্সেরই ভিডিও দিয়েছি, তোমাদেরকে আলোচনা করেছি। লাইফ সায়েন্স 9-10 এর টপিক আলোচনা হয়েছে, প্রশ্ন উত্তর আলোচনা হয়েছে, সরকারি চাকরির জন্য প্রশ্ন উত্তর আমি আলোচনা করেছি। তোমরা বলেছ ক্লাস 10 মাধ্যমিকের জন্য চ্যাপ্টার 4 ফিজিক্যাল সায়েন্সে যে তাপের ঘটনা সমূহ চ্যাপ্টারটা আছে সেটা বলে দিতে, ওই চ্যাপ্টারটার উপর ভিডিও বানাতে। সেজন্য আমি সেই চ্যাপ্টারের উপর এখন তোমাদের ভিডিও বানিয়ে দিচ্ছি। এর আগে 9-এ বা ক্লাস 10-এ চ্যাপ্টার 1-2-3 নম্বর চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্সের আমার কিন্তু কোনো ভিডিও দেওয়া নেই। আমি প্রথম তোমাদের মাধ্যমিকের জন্য এই চ্যাপ্টার 4টাই আলোচনা করছি, তোমরা যেহেতু চাও সেই জন্য। এর আগে আমার এই চ্যাপ্টারটা নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে, পার্ট যারা দেখবে চ্যাপ্টারটা ফলো করবে, যে চ্যাপ্টারই ফলো করবে পার্ট 1 থেকে ফলো করো, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে চ্যাপ্টারটা। মাঝখান থেকে ফলো করলে একটু অসুবিধা হয়ে যায়, কারণ আমি কন্টিনিউ একটা পার্ট পার্ট পরপর পড়াই তো, আর যেহেতু আমি ফিজিক্যাল সায়েন্সের আগে কোনো ভিডিও দিইনি সেজন্য কিছু কিছু জিনিস আমি এক্সট্রা তোমাদের বলেছি, তাপ নিয়ে বলেছি, উষ্ণতা নিয়ে বলেছি, তাপ উষ্ণতার মধ্যে পার্থক্য বলেছি, যে স্টেট আছে মানে পদার্থের যে অবস্থা, প্রধানত 3টে অবস্থা, কিন্তু আমি তোমাদের আরো 2টো অবস্থা, 4th আর 5th অবস্থাও যে হয় সেটা গ্যাসেরই বিভিন্ন রকম ডিফর্ম অবস্থা, সেগুলো সম্পর্কে কিন্তু আগে আলোচনা করেছি। সেজন্য বলবো যারা ভিডিওটা দেখবে এই চ্যাপ্টারটা ফলো করবে তারা অবশ্যই কিন্তু পার্ট 1 থেকে ফলো করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে চ্যাপ্টারটা, অনেক কিছু ইনফরমেশন তোমরা পাবে। এক্সট্রা ইনফরমেশন আমি কিছু দিয়েছি তোমাদের চ্যাপ্টারটা বোঝানোর জন্য, সেগুলো অবশ্যই তোমরা দেখলে উপকৃত হবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, যারা এর আগের পার্টগুলো দেখোনি দেখে নিও। তাহলে আজকে আমি যে পোর্শনটা শুরু করব তাপের ঘটনা সমূহে, সেটা হচ্ছে তরলের প্রসারণ আর গ্যাসের প্রসারণ। প্রসারণ তো সবারই হয়, সব থেকে বেশি প্রসারিত হয় তাপ দিলে, উষ্ণতা বাড়ালে গ্যাস। তারপরে হচ্ছে তরল, আর কঠিনের প্রসারণ সবচেয়ে কম হয়। কেন? না কঠিনের নির্দিষ্ট আকার আকৃতি থাকে সেই জন্য। ঠিক, এবার তরল আর গ্যাস নিয়ে যখন আলোচনা করব, তাপ দিলে এদের প্রসারণ কেমন হচ্ছে, প্রসারণ গুণাঙ্কগুলো কিরকম হয় তরল আর গ্যাসের ক্ষেত্রে, আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আগের দিন আমি তোমাদের কঠিন পদার্থের যে প্রসারণ গুণাঙ্ক রয়েছে 3 ধরনের, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাদের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছিলাম। তো সেই প্রতিষ্ঠাটা করতে হয়তো তোমাদের বলবে না, কিন্তু সেই সম্পর্ক নিয়ে তোমাদের প্রশ্ন দিতে পারে, যে আলফা বিটা গামার মধ্যে কঠিন পদার্থের যে প্রসারণ গুণাঙ্ক রয়েছে তাদের সম্পর্ক কি, সেই সম্পর্কগুলো থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। কিন্তু সেই সম্পর্কটা কিভাবে প্রতিষ্ঠিত হলো, যে কোনো জিনিস আমাদের সায়েন্সে যে ফর্মুলাগুলো আমরা পাবো সেই ফর্মুলাগুলো নির্ণয় করা হয়, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের পেছনে, কিন্তু এমনি এমনি সবকিছু ফর্মুলা চলে আসে না, সবকিছু স্টেপ বাই স্টেপ নির্ণয় করা হয়। সেজন্য আমি সেই ডেরিভেশনটা কিভাবে এসছে সম্পর্কটা সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। সম্পর্ক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে, আলফা বিটা গামার মধ্যে কি সম্পর্ক বা রেশিওটা কি সেটাও জিজ্ঞেস করে, সেজন্য সেটা খুব ভালোভাবে তোমরা দেখে নিও। ঠিক, আজকে আমি যেটা বলছি তোমাদের তরলের প্রসারণ, তরলের কি কি প্রসারণ হয় আর কি হয় না। তরল আর গ্যাসের ক্ষেত্রে অনেকবার বলেছি যেহেতু এদের নির্দিষ্ট আকার আকৃতি নেই, তরল আর গ্যাস যে পাত্রে রাখবো তাদের আকার আয়তনটা নেয়, তার জন্য তরল আর গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ হয়। সেই জন্য আমরা এক্ষেত্রে কি দেখব, আয়তন প্রসারণ গুণাঙ্ক তরল আর গ্যাসের ক্ষেত্রে আজকে আমরা দেখছি। তরলের যে প্রসারণ হয় সেটাকে কাজে লাগিয়ে আমরা এই ধর্মটাকে, তরলের প্রসারণটাকে কাজে লাগিয়ে, এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা কি ব্যবহার করি, থার্মোমিটারটা ব্যবহার করছি। থার্মোমিটার বা যেটাকে আমরা বলবো তাপমাত্রা মাপন যন্ত্র, যখন রোগীদের উষ্ণতা পরিবর্তন হয় জ্বরের হলে, উষ্ণতা দেহের উষ্ণতাটা বেড়ে যায়, তখন আমরা থার্মোমিটার ব্যবহার করে কি করি, উষ্ণতাটা পরিমাপ করি। এবার উষ্ণতার যে পরিমাপ করি, থার্মোমিটারটা একটা গ্লাসের তৈরি হয়, তার মধ্যে তরল পারদ নেওয়া হয়, যত উষ্ণতা বাড়ে পারদের ওঠানামা থেকে আমরা কি করতে পারি, কত জ্বর হলো সেই রোগীর দেহের উষ্ণতাটাও পরিমাপ করতে পারি। এবারে দেখো তরলের যে প্রসারণটা হয়, যখন আমরা তাপ দিচ্ছি, তাপ দিলে উষ্ণতা বৃদ্ধি হবে, উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ হবে, এই প্রসারণটা তরলের ক্ষেত্রে দুরকম ভাবে হয়। সাধারণভাবে আমরা যখন এই প্রসারণগুলো দেখি কতটা কি হলো বার করি নির্ণয় করি, এইগুলো কোথায় করা হয়, ল্যাবে করা হয়। সেক্ষেত্রে কি নেওয়া হয়, আমরা কাচের বিকারের মধ্যে জল নিলাম
বা যে কোনো তরল নিলাম, সাধারণভাবে আমরা তরল হিসেবে জলটাই ব্যবহার করি, নিয়ে ফোটালাম। ফুটিয়ে পরে কি করব, না কতটা তার আয়তন বাড়লো, যেটা বিকারগুলো থাকে দেখবে ল্যাবের মধ্যে, সেই বিকারগুলোর মধ্যে না এমনি স্কেল মাপ দেওয়া থাকে, 100 ml, 200 ml, 300 ml, 400 ml, এইভাবে মাপ করা থাকে বিকারগুলোতে, বা চোঙাকৃতি মাপন চোঙ থাকে আয়তন মাপার জন্য। তো এই ml গুলো হচ্ছে কি এদের আয়তন মাপার একক, এটা হলো এই পাত্রের আয়তন। তো যতটা এই পাত্রের মধ্যে আমরা তরল নেব, ধরো 100 ml তরল নিচ্ছি, তাহলে তরলের আয়তনও আমরা ধরে নেব 100 ml হয়। এবার এইগুলো দিয়ে আমরা ল্যাবে তরলের প্রসারণ গুলোকে দেখি, প্রসারণ গুণাঙ্ক গুলোকে বার করেছি, ঠিক আছে। তো এই তরলের ক্ষেত্রে আমি বললাম কি জিনিস হয়, দুটো প্রসারণ হয়। একটা বলতে পারবো আপাত প্রসারণ, তার জন্য আপাত প্রসারণ গুণাঙ্ক পাবো। একটা হচ্ছে প্রকৃত প্রসারণ, এই প্রকৃত প্রসারণের জন্য প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাবো। এবারে দেখো, এটা এরকম ধরনের একটা বিকার নিয়েছি 100 ml, তাতে জল আছে। এবার আমরা আরেকটা মাপনী চোং নিলাম, সেই ক্ষেত্রে কি করলাম, একটু সরু মতন নিলাম, চোংটা একটু সরু মতন। এখানেও কি এর মাপ আছে, এর মাপটা এইখানে 100 ml, এখানে 200 ml। তাহলে এইখানে যেহেতু এর আয়তনটা বড়, চোঙাকৃতির আকারটা বড়, এখানে 100 ml টা অনেক নিচে, এর লেভেলটা অনেক নিচে আছে। কিন্তু যদি এটা একটা অন্য রকম কোন আমরা কাঁচের জায়গাতে পাত্রতে জলটা রাখি, তাহলে এই 100 ml জলটার দেখো লেভেলটা অনেকটা উঠে গেল না। নিশ্চয়ই যদি ছোট জিনিস হয়ে যায় তার লেভেলটা বেশি হয়ে যাবে। যদি আমরা একটা ছোট কাপে জল নিলাম, এক কাপ ভর্তি, সেই জলটা একটা অনেক বড় কাপের মধ্যে দিলাম, তাহলে কি সেই বড় কাপের মধ্যেও এক কাপই জল পাবো? নিশ্চয়ই নয়। ছোট কাপের এক কাপ আর একটা বড় কাপ নিয়েছি, মানে একটা ছোট কাপ, একটা খুব ছোট কাপ নিয়েছি, একটা এত বড় কাপ নিয়েছি বা গ্লাস নিয়েছি, তাহলে সেই কাপ এক কাপ ভর্তি জলটা যদি বড় কাপে বা বড় গ্লাসে ঢালি, সেক্ষেত্রে আমরা এক গ্লাস ভর্তি বা বড় কাপের এক কাপ ভর্তি জল পাবো না, ওপরে থেকে একটু কিছুটা জলের লেভেলটা নেমে যাবে, ঠিক আছে। তো এইটা হলো কি এইরকম ধরনের হয়, যেই পাত্রে রাখবো আমরা সেই পাত্রের মতন, সেই পাত্রের আকার আয়তন হিসেবে কি করবে না, জলটার আকার আয়তনটা হয়ে যাবে। এবার যখন এই যেই পাত্রতে আমরা রাখলাম একটা বিকারে জল নিয়ে, সেটাকে আমরা ফোটাচ্ছি, ফোটালে কি হবে, জলের বা তরলের তো প্রসারণ হবে, সাথে সাথে যে পাত্রটা রেখেছি তারও কিন্তু প্রসারণ হয়। তাহলে যদি আমরা তরলের প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ দুটোকেই কনসিডার করি, দুটোকেই ধরি, তবে সেই প্রসারণটাকে বলবো প্রকৃত প্রসারণ। আর যদি পাত্রের প্রসারণটা খুবই কম হয়, নগণ্য হয়, সেটাকে আমরা ধরবো না, তাহলে শুধুমাত্র যে তরলের প্রসারণ হবে উষ্ণতা বৃদ্ধিতে তাপ দিলে, তাকে আমরা বলবো আপাত প্রসারণ। বোঝা গেল? মানে শুধু যদি তরল কতটা প্রসারিত হলো আমরা সেই জিনিসটাকে দেখি, সেখানে পাত্রের প্রসারণটা এতটাই কম যে সেটাকে নগণ্য ধরা হয় না, তখন সেই প্রসারণটাকে আমরা বলবো আপাত প্রসারণ। আপাত প্রসারণ গুণাঙ্কটা গামা এ দ্বারা প্রকাশ করা হয়, এ মানে হচ্ছে অ্যাপারেন্ট, আপাতভাবে ওইটা হলো। কিন্তু প্রকৃতভাবে কি হয়, প্রকৃত হিসাব যদি করি, তাহলে পাত্রের যে প্রসারণ সেই প্রসারণ গুণাঙ্কটাও আমাদের কিন্তু যোগ করতে হবে আপাত প্রসারণের সাথে, তবেই প্রকৃত প্রসারণ পাবো। এই প্রকৃত প্রসারণটার গুণাঙ্ক লেখা হয় গামা আর, এটা রিয়েল প্রসারণ, যেটা ইকুয়ালস টু কি হয়ে যায়, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রে প্রসারণ গুণাঙ্ক। এই প্রসারণ গুণাঙ্ক গুলো কি আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে এই রিয়েল যে প্রকৃত প্রসারণ, সেটা ইকুয়ালস টু আমরা বলতে পারি আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের প্লাস তরলের পাত্রের প্রসারণ গুণাঙ্ক, যেটা জি দ্বারা ডিনোট করা হয়। কেন জি লিখি না, ল্যাবে বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা ইউজ করব, মেটেরিয়াল গুলো, পাত্রগুলো, সেগুলো কাঁচের হয়, কাঁচ মানে গ্লাস বলে, তার পাত্রের প্রসারণটা যে গুণাঙ্ক বার করবো গামা জি দিয়ে ডিনোট করবো। আর মানে রিয়াল প্রকৃত প্রসারণ, সেখানে তরলের আপাত প্রসারণ অ্যাপারেন্ট, সেজন্য গামা এ লেখা হয়, সেটার সঙ্গে পাত্রের প্রসারণও যুক্ত করতে হবে। এই দুটো প্রসারণ গুণাঙ্ক যোগ করলে আমরা প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা পাব। বোঝা গেল? তাহলে তরলের ক্ষেত্রে আমাদের দুটো প্রসারণ গুণাঙ্ক পাচ্ছি, একটা আপাত প্রসারণ গুণাঙ্ক, একটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে দুটো সংজ্ঞা আমরা এখানে পাচ্ছি, সংজ্ঞা তো একই হবে, আর যে প্রসারণ গুণাঙ্কের মান সেগুলোও একই রকম ভাবে হবে যেরকম আমরা কঠিনের ক্ষেত্রে পড়েছিলাম। তাহলে কিরকম হবে যদি আমি লিখতে যাই,
समीकरण गामा प्रथम अपारेंट दिखी आपात प्रसारण गामा ए इज इक्वल टू की लिखते धरो कि छिलो टी वन डिग्री ते थीटा वन डिग्री तुम्हारा फलो करो जेटा बता लिखे उष्णता तरल आयतन से उष्णता टी टू डिग्री सेंटिग्रेड कर थीटा टू डिग्री सेंटिग्रेड कर लो तरल प्रसारण हलो हलो वि टू ठीक है ये तरल प्रसारण तरल प्रसारण मान आपात प्रसारण जे आपात प्रसारण हलो आयतन जे तरल आयतन जेटा से तरल आयतन जे आपात प्रसारण हलो लिखते कम भाव वि टू माइनस वि वन तरल प्राथमिक जे आयतन आटार जो बोलो एकक हिसेबे बार करी एकक आयतने कतटा प्रसारण हलो किन डिवाइडेड भाई हो जाए इंटू उष्णता बृद्धि जेटा एकक उष्णता बृद्धि करी एक डिग्री उष्णता बृद्धि जेटा के लिखते थीटा टू माइनस थीटा वन ए रकम भाव समीकरण आपात प्रसारण लिखब संज्ञाटा जदि दी कम भाव संज्ञा देव देव को तरल उष्णता जदि एकक परिमाण बा एक डिग्री बृद्धि कर ले तरल प्रति एकक आयतने जे परिमाण आपात प्रसारण घटे ताके ओई तरल आपात प्रसारण गुणांक बोले जिनिसटा एकी जे रकम अन्यान्य प्रसारण गुणांक कठिन क्षेत्र तीनटे प्रसारण गुणांक संज्ञा आमरा देखेछिलाम संज्ञाटा ओरकम ही हो जाबे शुधु तोमादेर जेहेतु एटा आपात प्रसारण सेजन्य बोलते हबे प्रति एकक आयतने जे परिमाण आपात प्रसारण घटे कारण प्रकृत प्रसारणेर मध्ये पात्रेर प्रसारणटाओ जोग करते हय निये सेई आयतन प्रसारणटा एकटु संशोधन करा हय ठीक आछे निये आमरा प्रकृत प्रसारण पाबो ताहले एई जे भ्यालुटा रयेछे एई समीकरणटा आपात आयतन प्रसारण गुणांके जेटा अपारेंट प्रसारण गुणांक गामा ए दिए डिनोट करा हय जेटाके आमरा जदि भाषाय लिखी लिखब आयतनेर आपात प्रसारण डिवाइडेड बाय प्राथमिक आयतन इंटू उष्णतार बृद्धि ठीक ताहले एई क्षेत्रेओ जेई आमरा एकक जखन देखब एककटा कि हये जाबे वन बाय उष्णतार एकक ताहले सीजीएस पद्धतिते देखेछिलाम कि हये जाबे पार डिग्री सेंटिग्रेड आर एसआई पद्धतिते हये जाबे पार केल्भिन ঠিক আছে এটা তরলের যে আপাত প্রসারণ সেটা বললাম এবার যদি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দেখি সেক্ষেত্রে সমীকরণ কি হয়ে যাবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি গামা রিয়েল প্রসারণ মানে গামা আর ইকুয়ালস টু কি মনে করছি কি ধরে নিচ্ছি এখানে থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আছে সেখানে আয়তনটা নিয়ে নিচ্ছি ভি উষ্ণতা যখন বাড়াচ্ছি উষ্ণতা বাড়ানোর পর যে প্রকৃত আয়তনটা বাড়ছে প্রকৃত আয়তন মানে সেক্ষেত্রে তরলের আয়তন প্রসারণ প্লাস কি হচ্ছে না পাত্রের আয়তন প্রসারণ দুটো মিলে যে ফাইনাল আয়তনটা দাঁড়াচ্ছে সেটা ভলিউম ভি আর হচ্ছে তাহলে এই ক্ষেত্রে যে প্রকৃত আয়তন প্রসারণটা পাবো সেটা হয়ে যায় ভি আর মাইনাস ভি ডিভাইডেড বাই ভি তো প্রাথমিক এটা ছিল আয়তনটা ইনটু উষ্ণতার যে পরিবর্তন হচ্ছে সেটা এটাকে আমরা লিখব কি এটাকে আমরা লিখছি প্রকৃত आयतन प्रसारण गुणांक तरल क्षेत्र एक क्षेत्र की बोलते संज्ञाटा कोनो तरल उष्णता जदि एकक परिमाण बृद्धि करी बा एक डिग्री बृद्धि करी ताहले ओर प्रति एकक आयतने जे परिमाण प्रकृत प्रसारण घटे ताके ओई तरल प्रकृत प्रसारण गुणांक बोले संज्ञागुलो एक ही जे रकम कठिन छिल सेरकम ही शुद्ध आपात प्रसारण क्षेत्र प्रसारण आपात प्रसारण हबे और प्रकृत प्रसारण क्षेत्र प्रकृत प्रसारण घटे और निश्चय तुम्हारे जे जे जिनिसगुलो बोलते हबे उष्णता एक डिग्री बाड़ाबे और एकक आयतन निते हबे आयतन सब समय जतटाई आयतन हक ना क्यों तरह एकक आयतने कतटा आयतन बृद्धि हलो कतटा प्रसारण हलो से संज्ञाटा कार ना आयतन प्रसारण गुणांक प्रकृत आयतन प्रसारण गुणांक भैल्यू तुम्हारा कि बोलते पारो यार तुम्हारा फाइनल वॉल्यूम हबे एक क्षेत्र आपात प्रसारण गुणांक क्षेत्र में वी टू वैल्यू से लिखते पारो वी टू इक्वल्स टू क्रॉस मल्टीप्लिकेशन आगे बारे देखा तो वी टू इक्वल्स टू हो जाए वी वन इंटू वन प्लस गामा ए इंटू की हो जाए थीटा टू माइनस थीटा वन थीटा टू माइनस थीटा वन जगह आज अनेक जगह डेल्टा थीटा हिसेब बी टी दिए डिनोट करो टी लिखे डेल्टा टी बा थीटा हिसेब लिखछ एबारे जख फाइनल वॉल्यूम बोलो एक क्षेत्र में फाइनल वॉल्यूम भि आर से इक्वल टू की हो जाए भि इंटू वन प्लस गामा जो प्रकृत आयतन प्रसारण गुणांक इंटू उष्णता बृद्धि पार्थक्य हो जाए এই রকম ভাবে
ইকুয়েশন গুলো ভিজুয়াল ভিআর এর হয়ে যাবে। তাহলে এইটা গেল কি, এটা হচ্ছে তরলের যে প্রসারণ হচ্ছে তার প্রসারণ গুণাঙ্ক নিয়ে বললাম। এবার যদি তোমরা তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের একক সম্পর্কে দেখো সেটা কি হবে, এটা যদি আমরা কথায় লিখি কি লিখতে পারবো, আয়তনের প্রকৃত প্রসারণ ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি। তাহলে এই আয়তন আয়তন কেটে যাচ্ছে, থাকছে কি ওয়ান বাই উষ্ণতা বৃদ্ধি, মানে উষ্ণতার একক। তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক যদি বলো এক্ষেত্রেও কি হয়ে যাবে, না সিজিএস পদ্ধতিতে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, আর এসআই পদ্ধতিতে হয়ে যাবে পার কেলভিন বা কেলভিন ইনভার্স। ঠিক আছে, তরলের প্রসারণ গুণাঙ্ক সেটা আপাত হোক প্রকৃত হোক একই রকম হচ্ছে তাদের এককটা। সেরকমই কঠিনের ক্ষেত্রেও যেই প্রসারণ গুণাঙ্ক আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাদের ক্ষেত্রেও কিন্তু এককটা একই রকমের আমরা দেখেছি। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গ্যাসের প্রসারণ। ঠিক আছে, তো গ্যাসের প্রসারণটা আমি প্রথমেই বলে এসেছি, সব থেকে বেশি প্রসারিত হয় তাপ দিলে উষ্ণতা বৃদ্ধিতে, সেটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, এটা যেরকম সত্যি কথা সেরকম আসলে ব্যাপারটা কি, কেন এতটা বেশি গ্যাস প্রসারিত হয় না? গ্যাসের মধ্যে যদি তোমরা জল দেখো, আমি একটা উদাহরণ নিলাম জল, জলের সংকেত কি লেখো তোমরা, H2O। এই H2O মানে এখানে কোন কোন মৌল রয়েছে জলের মধ্যে, হাইড্রোজেন মৌল রয়েছে, অক্সিজেন মৌল রয়েছে, দুটো হাইড্রোজেন মৌল একটা অক্সিজেন মৌল, এদের মধ্যে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে জল উৎপন্ন করেছে। তাহলে জলের মধ্যে তো শুধু একটা H2O থাকে না, এই H2O যেগুলো অণুগুলো, অনেকগুলো H2O অণু থাকছে, এই H2O অণু যেগুলো রয়েছে জলের মধ্যে তারা পরস্পর কি করছে, নিজেদের সঙ্গে খুব মানে যুক্ত থাকছে বন্ধনের সাথে। সেখানে অনেকগুলো বন্ধন থাকতে পারে, হাইড্রোজেন বন্ধন হয়, এরা নিজেরা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। বন্ধন সম্পর্কে আমি তোমাদের ক্লাস 9 যখন পড়িয়েছিলাম ফার্স্ট চ্যাপ্টার জীবন বিজ্ঞানে, সেক্ষেত্রে কিন্তু আমি আলোচনা করেছি, যারা আমার চ্যানেলকে প্রথম থেকে ফলো করছো তারা দেখেছো। ঠিক আছে, যারা দেখোনি ক্লাস 9 যখন পড়িয়েছি প্রথম অধ্যায়, সেই চ্যাপ্টারটা গিয়ে দেখে নিও, প্লেলিস্টেই তোমরা পেয়ে যাবে, প্লেলিস্টে আমি আলাদাভাবে লিখে দিয়েছি, লিখে লিখে সব ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের, সেখান থেকে একটু দেখে নিও যাদের প্রয়োজন হবে বন্ধন সম্পর্কে জানার। ঠিক আছে, তো এইরকম একটা থাকে না জলের মধ্যে, অনুগুলো অনেকগুলো অণু থাকে। এবার জলটা যখন বরফে পরিণত হয় সেটা হচ্ছে কঠিন, কঠিন জলের কঠিন অবস্থা হলো বরফ, সেই বরফের মধ্যেও তো H2O থাকছে। আবার জলের গ্যাসীয় অবস্থা মানে জলীয় বাষ্প, তার মধ্যেও তো অণুগুলো H2O থাকে। তাহলে জলের মধ্যে যখন জলটা বরফে পরিণত হচ্ছে কঠিন অবস্থায় থাকে, H2O অণুগুলো খুব কাছাকাছি থাকছে, একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে বন্ধন করে খুব কাছাকাছি অবস্থান করে, সেই জন্য বরফের ক্ষেত্রে আমরা বা কঠিনের ক্ষেত্রে বলতে পারো একটা খুব মানে আকার, প্রকৃত আকার পাই। কিন্তু যখন তরল হিসেবে থাকছে সেই বন্ধনটা একটু আলগা হয়, সেই বন্ধন একটু আলগা হওয়ার ফলে সেগুলো একটু দূরে দূরে অবস্থান করছে এই মৌলগুলো, তার জন্য কি হবে, তরলের জন্য আমরা কি পাচ্ছি, তরলটা আমরা লিকুইড জাতীয় পদার্থটা পাচ্ছি যেখানে অণুগুলো একটু দূরে দূরে অবস্থান করেছে, আর গ্যাসের মধ্যে এই মৌলগুলো আরো দূরে দূরে অবস্থান করছে, অনেকটা এরিয়া জুড়ে এরা থাকে, নিজেদের মধ্যে বন্ধনটা অনেকটা কমে যায়। ঠিক আছে, অনেক দূরে দূরে অবস্থান করছে, ছড়িয়ে ছিটিয়ে থাকে অণুগুলো, খুব সহজেই এরা কি করতে পারে, এদিক ওদিক চলাফেরা করতে পারে, অনেকটা আয়তন এরা কম সময়ে দখল করে নিতে পারে গ্যাসগুলো, এর ব্যাপনটাও এদের মধ্যে যদি আমরা একটা গ্যাসের মধ্যে আরেকটা গ্যাস মিশাই, ব্যাপন প্রক্রিয়ায় খুব সহজে, যেহেতু অণুগুলো বেশি চলাচল করতে পারে অনেক জায়গা, তাই খুব সহজে দুটো গ্যাস মিশেও যেতে পারে। ঠিক তেমনি কঠিন, দুটো কঠিনকে যদি আমরা রাখি সেগুলো কিন্তু কিছুতেই মিশবে না। আবার তরলকে যদি আমরা দুটো তরলকে রাখি, যদি আমরা একটা জল নিলাম আর তার উপরে কি নিলাম, অ্যালকোহল দিলাম, সেটা কিন্তু কি হচ্ছে, র অ্যালকোহল যদি দিই সেটা দেখবো আলাদা একটা লেয়ার করে থাকছে, কিন্তু তাকে যদি আমরা গরম করি বা কিছু কন্ডিশন তার উপর অ্যাপ্লাই করি, অন্য কোনো কেমিক্যাল মিশাই, তাহলে সেক্ষেত্রে দুটো তরল মেশানো যেতে পারে। ঠিক আছে, দুটো তরলকে মেশানো যেতে পারে ওর উপরে এক্সটার্নাল ফোর্স দিয়ে, মানে বাহ্যিক শক্তি দিয়ে দুটো তরলকে আমরা মিশাতে পারবো, কেননা তাদের অণুগুলোর মধ্যে যে শক্তিগুলো রয়েছে আভ্যন্তরীণ শক্তিটা অতটা দৃঢ় নয় কঠিনের মতো। ঠিক আছে, তো গ্যাসের ক্ষেত্রে তাদের অণুগুলো অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকে, অনেকটা বেশি আয়তনে থাকতে পারে, সেই জন্য অল্প যদি আমরা তাপমাত্রা দিই এদের প্রসারণটা অনেক বেশি হয়ে যায়। বোঝা গেল কেন হয়, এটা হলো ব্যাপার। মানে ধরো তোমরা ক্লাসের মধ্যে সবাই আছো, টিচার আছেন, যখন সবাই এক জায়গায় একসাথে আছো,
তখন কি হলো, সেটা হলো কঠিন অবস্থা, কাছাকাছি সবাই রয়েছো, সবাই মানে যেরকম যেরকম বেঞ্চে বসে থাকা সেভাবে পড়াশোনা করছো। এবার টিচার চলে যাচ্ছে, তখন তোমাদের কি করা হয়, মনিটর রাখা হচ্ছে। এবার মনিটরকে জিজ্ঞেস করে ক্লাস মেনটেন করবার জন্য তুমি তাদের জিজ্ঞেস করে এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক যেতে পারবে, ঠিক আছে, তার পারমিশন নিয়ে, যে আমার কাজ আছে আমি যাচ্ছি, বাইরে যাচ্ছি, ওয়াশরুম যাচ্ছি, যেতে পারো। মানে সেইটা তখন হলো যখন তোমরা টিচার থাকো অবস্থায় ক্লাসের মধ্যে সবাই খুব ডিসিপ্লিন ওয়েতে বসে আছো, সেটা হচ্ছে তোমাদের কি কঠিন অবস্থা। এবার যখন টিচার নেই, মনিটরকে বলে গেছেন টিচার যে দেখতে ক্লাসটাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে, তখন তোমরা তাকে জিজ্ঞেস করে এদিক ওদিক চলাফেরা করতে পারছো, অতটা তোমরা কি খোঁজছো না, অতটা ডিসিপ্লিন ওয়েতে থাকছো না, চিৎকার চেঁচামেচি হয়তো করছো না, কিন্তু এদিক ওদিক যাচ্ছ, সেটা হলো তোমাদের তরল অবস্থা। এবার টিফিনের সময় বা ছুটির সময় সবাই চারিদিকে চলে গেলে ছোটাছুটি করছো, এইটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। এইটা আরেকটা জিনিস গ্যাসের ক্ষেত্রে মনে রাখবে, গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এটা আমি অনেকবার বলেছি, কি হয়, আয়তন প্রসারণই হয়। ঠিক যেই পাত্রে আমরা গ্যাস রাখবো সেই পাত্রের আকার আয়তন গ্যাস নেবে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যদি উষ্ণতার পার্থক্য একই থাকে, মানে আমরা এক ডিগ্রি উষ্ণতা বাড়াচ্ছি, এক ডিগ্রি উষ্ণতা বাড়ানোর জন্য সমস্ত গ্যাসের যে আয়তন প্রসারণ হবে সেটা কিন্তু একই রকম হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে। আমি কিন্তু কঠিনের ক্ষেত্রে বলেছিলাম কঠিনে একই রকম তাপমাত্রা যদি দিই, একই রকম উষ্ণতার পার্থক্য যদি থাকে, সেক্ষেত্রে কি হয় না, প্রসারণটা সমস্ত কঠিনের প্রসারণ কিন্তু এক রকম হয় না, তরলের ক্ষেত্রেও তরল প্রসারণ কিন্তু এক রকম হয় না। এই কঠিনের এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা কি দ্বিধাতব পাত ব্যবহার করেছিলাম, যেটা ব্যবহারিক কাজে কোথায় দেখেছি, ফায়ার অ্যালার্মে ইউজ করেছি, ইলেকট্রিক স্ট্রিটে ইউজ করেছি, দেখিয়েছি, বলেছি তোমাদেরকে উদাহরণ যে ব্যবহার করি আমরা দ্বিধাতব পাত। কিন্তু যদি এক ডিগ্রি উষ্ণতা বাড়ায়, এক ডিগ্রি উষ্ণতার পার্থক্য হয় বা দু ডিগ্রি উষ্ণতার পার্থক্য হয়, একই রকমের পার্থক্য যদি থাকে গ্যাসের ক্ষেত্রে, সব গ্যাসের আয়তন প্রসারণ কিন্তু সমান হয়, যেটা কঠিন আর তরলের ক্ষেত্রে হয় না। ইম্পর্টেন্ট পয়েন্ট, স্টেটমেন্ট বেসিসে আসতে পারে, মনে রাখবে, বোঝা গেল। তাহলে এবার কি হচ্ছে, আমাদের যদি বললো যে গ্যাসের প্রসারণ হয়, উদাহরণ দিয়ে বোঝাও, কিরকম উদাহরণ তোমরা দেবে, একটা কাঁচের বোতল নেবে, সেই বোতলটা কিছুক্ষণ রাখলে খোলা, তারপরে তার উপরে ঢাকা লাগিয়ে দিলে বা কর্ক যদি লাগানো হয়, নিয়ে সেটাকে নিচ থেকে উত্তপ্ত করলে দেখবে কি হবে না, কর্কটা কিছুক্ষণ পর ছিটকে বেরিয়ে যাবে বোতলের মুখটার থেকে। কেন এটা হচ্ছে, আমরা খালি বোতলটা কিছুক্ষণ রাখলাম, মানে ওর মধ্যে আশেপাশের বায়ুটা ঢুকলো, নিয়ে কর্কটাকে এঁটে দিলাম, ঠিক, এবার উত্তপ্ত করছি, উত্তপ্ত করবার পর বায়ুটাও তো একটা গ্যাসীয় অবস্থা, ঠিক আছে, যখন এয়ারটা উত্তপ্ত হচ্ছে সেটা প্রসারিত হচ্ছে, প্রসারিত হওয়ার পর কি হচ্ছে, কর্কের উপরে চাপ সৃষ্টি করছে, নিয়ে কর্কটার ঢাকনাটা ছিটকে পড়ে যায়। এটা হচ্ছে গ্যাসের যে প্রসারণ হয় তার একটা উদাহরণ। আরো যদি আমি উদাহরণ বলি যে গ্যাসের প্রসারণ হয়, কোনো বেলুন যদি আমরা ফোলাই, অল্প ফোলালাম, নিয়ে সেটাকে ধরে লাইটার দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যদি গরম করা হয়, হ্যাঁ, এক জায়গায় রেখে দিলে ফেটে যেতে পারে বেশি খুব হিট হলে, ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি গরম করি আমরা, কিছুক্ষণ পর দেখবো বেলুনটা যেরকম আকৃতি ছিল তার থেকে কিছুটা ফুলে গেছে, বেড়ে গেছে বেলুনের সাইজটা। কেন এরকম হয়, এই যে আমরা হিট দিলাম বেলুনটাকে, তার জন্য কি হলো, বেলুনের মধ্যে গ্যাসটা প্রসারিত হলো, তার জন্য বেলুনের সাইজটা বেড়ে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে গ্যাসের যে প্রসারণ হয় তার উদাহরণ। ঠিক গ্যাসের আচরণ, গ্যাসের আচরণ তোমরা যখন পড়েছো সেকেন্ড চ্যাপ্টারে জানো, গ্যাসের আচরণ তিনটে চলরাশির উপর নির্ভরশীল, কি কি, উষ্ণতা, চাপ, আয়তন। গ্যাসীয় পদার্থটাকে খুব অল্প উষ্ণতারও যদি পার্থক্য করি আমরা, এদের প্রসারণটা অনেক বেশি হয়ে যায়, সুসঙ্গতভাবে থাকছে না, অণুগুলো ঘোরাফেরা করছে, তার জন্য অল্প তাপমাত্রাতেই এরা কি হচ্ছে, খুব বেশি চলাফেরা করতে থাকে, যার জন্য কি হয়, বেশি প্রসারণ হয়ে যায় গ্যাসের পদার্থের মধ্যে খুব অল্প উষ্ণতার পার্থক্যের জন্য। আমরা যখন গ্যাসের আয়তনটা নেব, গ্যাসের প্রাথমিক আয়তন সবসময় 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই কনসিডার করা হয়। গ্যাসের ক্ষেত্রে প্রাথমিক আয়তন যেটাকে নেব সেটা সবসময় সেজন্য 0 ডিগ্রিতেই ধরা হয়। কেন না, এই যে যদি আমরা গ্যাসের ক্ষেত্রে একটু উষ্ণতার পার্থক্য করি, সেক্ষেত্রে গ্যাসের খুব বেশি প্রসারিত হয়ে যায়, আয়তন খুব বেশি বেড়ে যায়, তার জন্য সবসময় প্রাথমিক আয়তনটা 0 ডিগ্রিতেই নেওয়া হয় গ্যাসের ক্ষেত্রে। আরেকটা জিনিস, চাপ যেটা রয়েছে, চাপটাকে কিন্তু স্থির রাখতে হবে, যেহেতু গ্যাসের আচরণে তোমরা এই সম্পর্ক তো দেখেইছো, উষ্ণতা চাপ আয়তনের উপর নির্ভর করে, সেজন্য চাপটাকে, ভরটাকে স্থির রাখতে হবে, চাপটাকে কনস্ট্যান্ট রাখতে হবে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে, আর নির্দিষ্ট ভর নিতে হবে। এই দুটো জিনিস গ্যাসের ক্ষেত্রে তোমাদের কনসিডার করতে হবে, যেহেতু গ্যাসের প্রসারণটা খুব বেশি হয়ে যায় তাই জন্য।
তাহলে কি বললাম যে গ্যাসের ক্ষেত্রে চাপ যেটা রয়েছে সেই চাপটাকে আমরা কি করব চাপটাকে নির্দিষ্ট করে নেব স্থির রেখে নেব ভরটাকেও কি করব কনস্ট্যান্ট বা নির্দিষ্ট করব চার্লসের সূত্র যখন তোমরা দেখেছো সেই ক্ষেত্রে দেখেছো কি না নির্দিষ্ট ভরের উপর আমরা আয়তনটাকে বাড়াচ্ছিলাম এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করছিলাম বা হ্রাস করছিলাম গ্যাসে সেখানে চাপটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছিল স্থির রাখা হয়েছিল আর ভরটাকেও কি রাখা হয়েছিল নির্দিষ্ট করা হয়েছিল তোমরা এটা দেখেছো চার্লসের সূত্র থেকে চার্লসের সূত্র কি বলে না চার্লসের সূত্র থেকে তোমরা জানো স্থির চাপ মানে প্রেসারটাকে কি করতে হবে কনস্ট্যান্ট নিতে হবে গ্যাসের যেই ভর এমটাকে কি করতে হবে কনস্ট্যান্ট নিতে হবে তাহলে নির্দিষ্ট রাখতে হবে স্থির চাপ এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস যাই করি না কেন ওই গ্যাসের জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় যথাক্রমে তার একে 273 অংশ যদি আমরা উষ্ণতাটাকে বৃদ্ধি করি এক ডিগ্রি তাহলে এত অংশ কি হবে এত অংশ জিরো ডিগ্রিতে যে আয়তনটা ছিল গ্যাসের তার এত অংশ বৃদ্ধি পাবে যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হ্রাস করি তাহলে 1/273 অংশ যেই আছে আয়তন যেটা সেটা হ্রাস পাবে যদি উষ্ণতা হ্রাস করি আয়তনটা হ্রাস হবে যদি উষ্ণতা বৃদ্ধি করি উষ্ণতা বৃদ্ধি হবে কত আমরা মেন প্রাথমিক আয়তনটা জিরো ডিগ্রি নেব আর যেটা বৃদ্ধি হচ্ছে হ্রাস হচ্ছে সেটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ টেম্পারেচার বাড়ালে বৃদ্ধি পাবে টেম্পারেচার কমালে হ্রাস পাবে অংশটা হচ্ছে 1/273 অংশ এই জিনিসটা তোমরা কোথায় পড়েছো এটা চার্লসের সূত্র সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের এই নিয়ে অনেক ডিটেলসে তোমরা পড়েছো আইডিয়া আছে আমি শুধু তোমাদের মনে করে দিলাম এই জিনিসটা এবারে যদি আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক হিসেবে দেখি যে কি হবে গ্যাসের ক্ষেত্রে তাহলে যেটা সবার কঠিনের ক্ষেত্রে আমরা যেরকম দেখেছি তরলের ক্ষেত্রে যেরকম সংজ্ঞা দিয়েছি গ্যাসের ক্ষেত্রেও সিমিলার একই রকম পাবো কি রকম পাবো না গামা লেখা হয় আয়তন প্রসারণ গুণাঙ্কটা অনেক জায়গায় গামা পি দেওয়া হয় পিটা কেন দেওয়া হয় অনেক জায়গায় গামা হিসেবে লেখা হয় বইতে অনেক জায়গায় গামা তারপরে পি লেখা হয় পিটা লেখার কারণ নির্দিষ্ট চাপ বোঝানোর জন্য পিটা ডিনোট করা হয় এটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক তোমাদের গামা লেখা আছে না গামা পি দেখে নেবে যেটা লেখা আছে বই সেটা ফলো করো এই ক্ষেত্রে যে সমীকরণটা পাবো কিরকম পাবো না যখন আমরা যেহেতু এখানে প্রাথমিক আয়তন জিরো ডিগ্রি গ্যাসের ক্ষেত্রে নিতে হয় সেজন্য আমরা নির্দিষ্ট ভরের গ্যাসের আমরা জিরো ডিগ্রি উষ্ণতা একটা নেব জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে তার আয়তনটা নিয়ে নেব ভি জিরো ঠিক আছে আর তারপরে উষ্ণতাটা বৃদ্ধি করছি থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তখন আয়তনটা হয়ে যাচ্ছে ভি থিটা তাহলে যে প্রসারণটা হবে সেই প্রসারণটা কত হয়ে যাবে ভি থিটা মাইনাস ভি জিরো এটা হচ্ছে আর কি হবে না প্রাথমিক যে আয়তনটা হয় সেই আয়তনটা ডিভাইডেড বাই করতে হয় সেটা হচ্ছে ভি জিরো আর কি হবে না উষ্ণতার বৃদ্ধি যেটা হবে সেই উষ্ণতা বৃদ্ধিটা এখানে আমাদের ইনটু করতে হয় এখানে উষ্ণতা বৃদ্ধিটা কি থিটা মাইনাস জিরো মানে আমরা শুধু থিটা লিখতে পারি থিটার জায়গায় অনেক অনেক বইয়ে টেম্পারেচারটা টি দিয়েও ডিনোট করা হয় তোমাদের বইয়ে যেটা দিয়েছে সেটাকে ফলো করবে থিটা বা টি দুটোই লেখা যেতে পারে এইটা হচ্ছে আমরা যখন আয়তন প্রসারণ গুণাঙ্ক হিসেবে দেখব গ্যাসের ক্ষেত্রে তার সমীকরণ এরকম দাঁড়াচ্ছে গামা বা গামা পি যেটা লেখা থাকবে সেটা ফলো করবে একই জিনিস সেটা আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের এটা সমীকরণ এখান থেকে তোমরা কি বলতে পারো এখানে সব সময় গ্যাসের ক্ষেত্রে কিন্তু উল্লেখ করবে চাপটা স্থির রেখে কেন যদি আমরা বাইরে থেকে ধরো একটা আমরা সিলিন্ডার নিলাম কোনো একটা জায়গায় গ্যাস রেখেছি নিয়ে পরে তার উপর ঢাকা দিয়ে দিলাম বাইরে থেকে বল প্রয়োগ করে ঢাকাটাকে নিচের দিকে নামাচ্ছি তাহলে তার আয়তনটা কমে যাবে তাহলে বাইরে থেকে চাপ দিচ্ছি চাপ প্রয়োগ করছি চাপ বাড়াচ্ছি চাপ বাড়ালে গ্যাসের আয়তনটা কম হচ্ছে ঠিক আছে এবার আমি সরিয়ে নিলাম আস্তে আস্তে ওপর দিকে ওঠাচ্ছি তাহলে চাপটা কমছে চাপ কমাতে আয়তনটা কি হচ্ছে বৃদ্ধি হচ্ছে যেহেতু চাপ আর আয়তনের মধ্যেও গ্যাসের একটা সম্পর্ক আছে সেজন্য সব সময় যখনই গ্যাসের ক্ষেত্রে সংজ্ঞাগুলো দেবে চাপ নির্দিষ্ট চাপ সেটা বলে দেবে বা স্থির চাপ চাপটাকে স্থির রাখতে হবে ভরটাকেও একটা পার্টিকুলার ভর মানে নির্দিষ্ট কনস্ট্যান্ট ভর নিতে হবে দুটো জিনিসকে তোমাদের কনস্ট্যান্ট রাখতে হবে সেজন্য সংজ্ঞাতেও এই দুটো কিন্তু মেনশন করতে হবে ঠিক তাহলে আয়তন গুণাঙ্ক যখন তোমরা বলবে সেটার সংজ্ঞা কি হয়ে যাবে চাপ স্থির রেখে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেননা এখানে প্রাথমিক যে আয়তনটা হয় সবসময় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড নেওয়া হয় সেজন্য জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি এক ডিগ্রি বৃদ্ধি করা হলে ওই গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হবে তাকেই ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হবে সমস্ত সংজ্ঞাটা যেরকম কঠিনের
প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাগুলো ছিল সেই রকম ভাবেই যাবে, তরলেরটাও সেভাবেই হবে। শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে দুটো জিনিস মেনশন করতে হবে, একটা হচ্ছে নির্দিষ্ট ভর আর চাপটা স্থির রেখে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে যে এককটা দাঁড়াবে সিজিএস পদ্ধতিতে পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে, আর এসআই পদ্ধতিতে পার কেলভিন হবে। কেন না? এই আয়তন আয়তনের একক কেটে যাবে আর থিটাটা উষ্ণতার একক হয়ে যাবে, তাহলে একক সব ক্ষেত্রেই একই হচ্ছে গুণাঙ্কে। ঠিক, এবারে একটা জিনিস, এটা হচ্ছে কি থেকে আমরা পেলাম? এটা তাপ দিয়ে, তাপীয় প্রসারণের থেকে আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়ে আমরা এই সমীকরণটা পেলাম। এখান থেকে যদি একে তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করো, এটার সাথে এটা, নিচে এক ধরে এটার সাথে এটা, তাহলে করে নাও। যদি আমরা আগেও দেখেছিলাম ভি থিটা ফাইনাল যে ভলিউমটা পাবো সেটা ইকুয়ালস টু কি লিখতে পারি, ভি জিরো ওয়ান প্লাস গামা ইনটু থিটা, এটা হয়ে যায় ফাইনাল ভলিউমটা। ঠিক, ফাইনাল যে ভলিউমটা হবে সেটা ইনিশিয়াল ভলিউম ইনটু ওয়ান প্লাস গামা থিটা হয়ে যাচ্ছে। ক্রস মাল্টিপ্লিকেশন করে এই সমীকরণটা আসে। এবার চার্লস এর সূত্র অনুযায়ী, এটা তোমরা জানো, ভি টি বা ভি থিটাও লিখতে পারো। ঠিক আছে, ভি টি মানে টি টেম্পারেচারের সময় যেটা হয়েছিল, ফাইনাল যে ভলিউমটা পেয়েছিলাম সেই ক্ষেত্রে কি পেয়েছিলাম সেকেন্ড চ্যাপ্টার থেকে, ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই, এটা টি বা থিটা যাই লেখো, আমি যেহেতু এটা থিটা লিখেছি এটাও থিটাই ডিনোট করছি, এটা পাচ্ছি চার্লস এর সূত্র থেকে, চার্লস এর সূত্রের সমীকরণ থেকে। ঠিক আছে, এটা চার্লস এর সূত্র অনুযায়ী থিটাই লিখছি, ভি থিটা ফাইনাল যেটা আমরা দেখেছিলাম, ভি থিটা ইকুয়ালস টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস মাইনাস টি ডিভাইডেড বাই 273, এটা চার্লস এর সূত্র অনুযায়ী এটা তোমরা লিখতে পারো। এবারে প্লাস মাইনাস এই জন্য নিয়েছিলেন চার্লস যে উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধির জন্য প্লাস, হ্রাসের জন্য মাইনাস, সেজন্য প্লাস মাইনাস এইভাবে চার্লস এর সূত্রটা লেখা হয়েছে। আমরা এখানে তাপ দিচ্ছি, গ্যাসের প্রসারণ করছি, মানে উষ্ণতা বৃদ্ধি করছি, তাহলে নেগেটিভ সাইনটা নেবো না, শুধু পজিটিভ সাইনটাকে নেবো, কারণ উষ্ণতা এখানে আমরা হ্রাস করছি না, যেহেতু প্রসারণ করছি, প্রসারণ গুণাঙ্ক বার করছি, সেজন্য উষ্ণতাটাকে আমাদের বাড়াতেই হবে, কমালে চলবে না। সেজন্য চার্লস এর সূত্র থেকে আমরা শুধুমাত্র কি পজিটিভ সাইনটাকে নিচ্ছি, ভি জিরো ইকুয়ালস টু ওয়ান প্লাস টি বাই 273, বা এটা থিটা বাই 273, এটা থিটা বা টি দুটো একই জিনিস লিখতে হবে। এটা যদি থিটা লেখো এখানেও থিটা লিখবে, এটা যদি টি লিখো এখানেও টি, তোমাদের বইয়ে যেটা ফলো করেছে সেটা তোমরা লিখবে। এবারে এখান থেকে এই দুটো সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এই দুটো সমীকরণ থেকে এটা আমরা তাপ প্রয়োগ করে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তার সমীকরণ, আর চার্লসের সূত্রের সমীকরণ, এই দুটো সমীকরণকে যখন দেখবো, দুটো সমীকরণকে ম্যাচ করবো, এই দুটো সমীকরণ থেকে আমরা কি পাবো, এই দুটো সমীকরণ থেকে গামা ইজ ইকুয়ালস টু ওয়ান বাই 273 পাচ্ছি না, গামা থিটা, থিটাটা থিটাই রয়েছে, গামার ভ্যালুটা ওয়ান বাই 273, তাহলে গামার ভ্যালু আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ওয়ান বাই 273 আসছে এই দুটো সমীকরণ থেকে। এইটা তোমাদের বলে যে গামার ভ্যালু যে এক বাই 273 হয়। ঠিক আছে, এত অংশ আমরা চার্লস যে বলেছিল যে এত অংশ বৃদ্ধি হচ্ছে, হ্রাস হচ্ছে কিভাবে, না তাপের, তাপ প্রয়োগ করে তার প্রসারণটা নিয়ে পরে যেই ইকুয়েশন পেয়েছিল সেই ইকুয়েশন, সেই সমীকরণ আর চার্লসের সমীকরণ দুটো মিলিয়ে গামার ভ্যালু এইটা আমরা পাই, এই প্রমাণটা কিন্তু তোমাদের আসতে পারে, এই দুটোকে নিয়ে তোমাদের তখন দেখাতে হবে। ঠিক আছে, আর যেহেতু গামার এটা মান এত, একক কি হয়ে যাবে, পার ডিগ্রি সেন্টিগ্রেড এটা হয়ে যাচ্ছে একক, তাহলে গামার ভ্যালু যদি বলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত গ্যাসের ক্ষেত্রে, সেটা হয়ে যাবে ওয়ান বাই 273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এই দুটো সমীকরণ থেকে এটা আমরা পেলাম। ঠিক আছে, তাহলে এটা কি কোথায় কোথায় থেকে, একটা তাপ প্রয়োগ করে গ্যাসের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক সেই আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর চার্লসের সমীকরণ দুটো থেকে গামার ভ্যালুটা নির্ণয় করা যায়। এই প্রশ্নটা গামার ভ্যালু নির্ণয় করো, তাপ প্রসারণ গুণাঙ্ক চার্লসের সূত্র অনুযায়ী থেকে গামার মান নির্ণয় করো, তোমাদের আসতে পারে, তখন তোমাদের এই জিনিসটা করে দেখাতে হবে। তখন এটা আমি ডাইরেক্ট লিখে দিয়েছি, তোমরা ক্রস মাল্টিপ্লিকেশনটা করে দেখিয়ে দেবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে এতদূর পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা আবার পরের পার্ট থেকে শুরু করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।